মা বাবার ব্যাপারে বলতে হলে ইটস আ লং স্টোরি আমার বাবার তখন ওয়াজ অ্যাবাউট 85 ইয়ার্স ওল্ড মাই ফাদার ওয়াজ অ্যান আর্টিস্ট হঠাৎ পুজোর মধ্যে 2008 বাবার একটা শুনলাম যে বাথরুমে পড়ে গেছে তারপরে উই হ্যাড টু শিফট হিম টু দ্য হসপিটাল অ্যান্ড সেই যে বাবার এপিলেপসি শুরু হলো ফর দ্য নেক্সট ইট ওয়াজ অন দ্য 4th of October and he passed away on the 15th of December of 2008, the same year. আমার মার বাবা থাকতে থাকতেই মার ডিমেনশিয়াটা শুরু হয় যে আমার মা ওয়াজ আ মানে সোশ্যাল ওয়ার্কার খুব সোশ্যাল খুব হাসি খুশি ফুল অফ লাইফ অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটি এবং ইট স্টার্টেড উইথ হিউজ অ্যামাউন্ট অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা ওয়াজ নট আ পার্ট অফ মাই মাদার্স ক্যারেক্টার আমি খুব ঘাবড়ে গেছিলাম যে এটা কী হচ্ছে তো অনেক কনভিন্সিং করে মাকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাই অ্যান্ড জানা গেল যে মার ডিমেনশিয়া শুরু হয়ে গেছে আমার মা এমনই একজন মানুষ যে বাবা চলে যাওয়ার পরে একদম কাঁদলো না তো এইটা যে ইমোশনটা যে বেরোলো না এটা সাপ্রেসড হয়ে গেল সো ইট অ্যাফেক্টেড হার ব্রেন এনি ওয়ে উইচ ওয়াজ সাফারিং ফ্রম ডিমেনশিয়া অ্যান্ড ইনস্ট্যান্টলি মার হাঁটার অ্যাবিলিটিটা চলে গেল মানে একটা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো আর আমরা যদি হাতটা ছেড়ে দিতাম মা তক্ষুনি ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যাবে বাট এনিওয়ে আই কনভিন্সড ভেরি গুড নিউরো ডক্টর টু কাম অ্যান্ড সি মাই মাদার দেখে উনি বললেন যে একটা স্ক্যান করাতে হবে সো উইচ উই ডিড অ্যান্ড হি অ্যাগ্রিড দ্যাট উইথ মাই মাদার সাইকিয়াট্রিস্ট যে হার ডিমেনশিয়া হ্যাড প্রোগ্রেসড বাবা চলে যাওয়ার একটা বছর মা somehow managed herself and the 2nd of January 2010 amar mar stroke hoy she never recovered from this jodio mar physiotherapist chilo dujon nurse chilo attendant chilo aro help chilo ekta chotto jinish bhishon boro hoye jeto to every day ami doctor er kache jetam every day I was very very fortunate to have excellent doctors for her and tao je oshudh ta deya hoto একটা মেডিসিনকে আমি চারটে ভাগ করতাম করে আই উড স্টার্ট বাই গিভিং হার আ কোয়ার্টার অফ আ মেডিসিন আই উড ডু দ্যাট ফর 2-3 days অ্যান্ড দেন গিভ হার হাফ আ মেডিসিন দেন গিভ হার 3/4 অফ আ মেডিসিন এভরি ডে আমায় বসে মাকে অবজার্ভ করতে হতো যে মার কী কী ডিভেলপমেন্ট হচ্ছে বা কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে এরম করতে করতে দে কেম আ স্টেজ অফ হ্যালুসিনেশনস উইচ ওয়াজ ভেরি হার্ড ইট ওয়াজ দ্য হার্ডেস্ট পার্ট টু ডিল উইথ ফাইনালি মা হসপিটালে গেছিল অন দ্য 18th of November 2014 কিন্তু যাবার পরে শি রিকভার্ড অনেকটা বেটার হলো আমি দিন 15 পরে আই ব্রট হার ব্যাক হোম উইদিন 5 days 5th of December শি হ্যাড অ্যানাদার অ্যাট্যাক এই অ্যাট্যাকটা যখন হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার মার এমন একটা কিছু হয়েছে দিস ইজ নট রিভার্সেবল ইট ওয়াজ ভেরি হার্ড ভেরি ডিফিকাল্ট আমার যে মার ফিজিশিয়ান ছিলেন আমার মানে খুব ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন অ্যান্ড হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট পার্সন অ্যাজ এ ডক্টর তো ওকে আমি মার সব ফিয়ারগুলো বলতে থাকতাম অ্যান্ড এভরি ডে টুয়াইস আ ডে হি ওয়ুড উনি আসতেন এসে মার সঙ্গে গল্প করতেন আর মা ওর সঙ্গে গল্প করত কিন্তু তারপর কি হলো ওই খাওয়ানোটা প্রবলেম হয়ে গেল তো দে ইউজ টু ফিড থ্রু দ্য ভেন অ্যান্ড ভেনে খাওয়া দাওয়া করে মা বেশ নর্মাল মানে বাইরে থেকে লোক দেখে কেউ ভাবতে পারবে না দে সো মাচ গোয়িং অন উইথ হার আমার মার অ্যান্ড বাবারকে দেখাশোনার করা এক্সপিরিয়েন্সটা হ্যাজ বিন ভেরি হার্ড বাট আমি অনেক কিছু শিখেছি এর থেকে এবং এই এক্সপিরিয়েন্সটা আর সিমটমসগুলো দেখে চেনাটা খুব ইম্পর্টেন্ট ইটস হার্ড বাট দ্য রিলিফ ইজ দ্যাট শি ইজ নট ফিলিং দ্য পেন এনিমোর